তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই গেমিং নন্দন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ফ্রেশ ভিডিওতে। তো ফাইনালি চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, আজ তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা ফ্রি ফায়ার আইডি অন্য সার্ভারে খুলবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়ান সার্ভার থেকে কিন্তু গেম প্লে করো, তো তোমরা চাইছো যে আমরা একটি অন্যান্য সার্ভার যেমন ইন্দোনেশিয়া, ব্রাজিল এইসব সার্ভারে কিন্তু আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই এবং সেখানে কিন্তু অনেক অফার আসে, অনেক কিছু ডায়মন্ডও কম দামে পাওয়া যায়। তো তার জন্য তোমরা কিন্তু চাইছো যে সেই সার্ভারে একটি আমরা অ্যাকাউন্ট খুলতে চাই। তো কীভাবে তোমরা সেই সার্ভারে, মানে আলাদা সার্ভারে তোমরা কীভাবে একটি অ্যাকাউন্ট খুলবে, তা তোমাদেরকে আজ আমি এই ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো। বাস তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু কিন্তু স্কিপ না করতে। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। ফ্রি ফায়ারে একটি আলাদা সার্ভারে অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদেরকে প্রথমে কী করতে হবে, তো তোমরা সবার ফার্স্ট তোমরা যে অ্যাকাউন্ট তোমরা লগ ইন করে রেখেছো সেটা ফার্স্টে তোমরা লগ আউট করে দেবে। তো কীভাবে করবে, তো এই জন্য তোমরা সেটিংয়ে চলে আসবে, সিম্পলি ব্যাপার, একদম নিচের দিকে চলে যাবে, দেখবে বেসিকের নিচে দেখতে পাবে লগ আউট অপশন তোমরা দেখতে পাচ্ছো, এখানে তোমরা সিম্পলি লগ আউট করে দেবে। ঠিক আছে, তো ফার্স্ট তোমরা এখানে লগ আউট করে দেবে। তো লগ আউট করে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে কিন্তু হোম স্ক্রিনে চলে আসবে। চলে আসার পর তোমরা সবার প্রথমে চলে যাবে কিন্তু প্লে স্টোরে। ঠিক আছে, তো প্লে স্টোরে চলে আসার পর তোমরা এখানে কিন্তু ভিপিএন তোমাদেরকে ডাউনলোড করতে ফার্স্ট। তো এখানে তোমরা ভিডিওটি স্কিপ করে চলে যাও না, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি ইন্দোনেশিয়া সার্ভারে কীভাবে অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট করবে। তো এর জন্য ইন্দোনেশিয়া ভিপিএন তোমরা এখানে কিন্তু সার্চ করে নেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দু নম্বরে এখানে যে এই ভিপিএন ইন্দোনেশিয়া, তো এটা তোমাদের কিন্তু ইনস্টল করতে হবে। আর যদি তোমরা চাও যে আমি এখানে ব্রাজিলে একটি অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে কিন্তু ব্রাজিল যে ভিপিএন রয়েছে সেখানে তোমাদের কিন্তু ভিপিএন ডাউনলোড করে নিতে হবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ভিপিএন ব্রাজিল, তো এটা তোমাদের কিন্তু ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে ইন্দোনেশিয়াতে কীভাবে তোমরা অ্যাকাউন্ট খুলবে। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা হয়েছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া ভিপিএন, তো এখানে আমি কিন্তু ভিপিএনটা কিন্তু এখানে সিম্পলি এখানে আমি খুলে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার ভিপিএনটি এখানে ইন্দোনেশিয়া ভিপিএনটি ওপেন হয়ে গেছে। তো এখানে ওপেন হওয়ার পর তোমাদের এখানে সিম্পলি কোনো কিছু করতে হবে না, তোমরা এখানে কিন্তু কানেক্টের উপর কিন্তু ট্যাপ করে দেবে। ঠিক আছে, ট্যাপ করার পর তোমাদেরকে কিন্তু পারমিশন চাইবে, সেটা কিন্তু অ্যালাউ করে দেবে, মানে ওকে করে দেবে। ওকে দেওয়ার পর তোমাদের কিন্তু দেখাবে এখানে কানেক্টিং দেখাবে। তো এখানে কানেক্ট হয়ে গেছে, তো কানেক্ট হয়ে যাওয়ার পর একটি অ্যাড আসবে, সেটা তোমরা কিন্তু কেটে দেবে। তো ওখানে অ্যাড আসার পর তোমরা কিন্তু হোম স্ক্রিনে চলে আসবে। তো ওপর থেকে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু আমার ভিপিএন কিন্তু কানেক্ট করা রয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। তো ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, ফার্স্টে তোমরা ফ্রি ফায়ারটা কিন্তু ওপেন করে নেবে। তো এখানে ফ্রি ফায়ারটি ওপেন করে নেবে, ভিপিএনটা কিন্তু কানেক্ট করার পর তারপরে কিন্তু ফ্রি ফায়ারটা ওপেন করবে। তোমরা যে সার্ভারে চেঞ্জ করতে চাও বা যে সার্ভারে অ্যাকাউন্ট খুলতে চাও, সেই সার্ভারের ভিপিএন আগে তোমরা ডাউনলোড করে নেবে, তারপর তোমরা কিন্তু এখানে কানেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে ফ্রি ফায়ারটা কিন্তু আবার ওপেন করবে। ঠিক আছে, তো এখানে ওপেন করার পর তোমাদেরকে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট নতুন করে বানাতে হবে। তো এর জন্য তোমরা কিন্তু তোমরা এখানে মোড়ে আসার পর তোমরা কিন্তু সাইন ইন এর জিমেল যে সাইন ইন যে উইথ গুগল দেখাচ্ছে, এখানে কিন্তু তোমরা জিমেল আইন যে আইডি তোমরা কিন্তু একটা ক্রিয়েট করতে পারো। আর না হলে আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ফার্স্টে এখানে গেস্ট অ্যাকাউন্ট করে নিয়েছি। তো এখানে আমি গেস্ট অ্যাকাউন্টের উপরে আমি কিন্তু এখানে ট্যাপ করে দিয়েছি। তো ট্যাপ করে দেওয়ার পর আমার এখানে কিন্তু পারমিশন চাইবে, তো এখানে আমি কেটে দিচ্ছি আবারও, করে দেওয়ার পর আবারও কিন্তু আমি এখানে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার গেস্ট অ্যাকাউন্টটি কিন্তু রেডি হয়ে গেছে, মানে ইন্ডিয়ান সার্ভারে। তো এখানে আমি ট্যাপ টু ওপেন করে নিচ্ছি। তো এখানে ট্যাপ টু ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে নতুনভাবে যখন একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলি তখনই কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার নিচে বিগিনারে তোমরা এখানে তিনটে সিলেক্টের মধ্যে তোমরা এখানে নিচে বিগিনারে অপশান করে কিন্তু কনফার্ম করে দেবে। তো কনফার্ম করে দেওয়ার পর তোমাদের কিন্তু একটি এখানে নাম চুজ করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু একটা নাম চুজ করতে হবে, তো তোমরা তোমাদের পছন্দ মতো একটি নাম করে নেবে। আমি কিন্তু এখানে পছন্দ মতো একটি নাম এখানে কোম্পানি থেকে দিয়ে দিয়েছি, তো সেটা আমি কিন্তু এখানে ওকে করে নিয়েছি। তো ওকে করে নেওয়ার পর আমার এখানে কিন্তু যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে, মানে নতুন করে ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হওয়ার পর এখানে কিন্তু সরাসরি কিন্তু আমার যে এখানে নতুন যেহেতু খেলছো, এখানে সরাসরি কিন্তু গেমে নিয়ে চলে যাবে। তো এখানে কিন্তু গেমে তোমরা দেখতে পাচ্ছ আমার অলরেডি গেমের ভিতরে আমাকে মানে
ভেতর নিয়ে নিয়েছে, তো আমি এখানে কি করব, এখানে ব্যাক করে আবার কিন্তু আমি আবার ফিরে আসব। তো এখানে যারা নতুন বিগিনার হয় তাদের কিন্তু এখানে নতুন করে মানে বোঝানোর জন্য সব কিছু কিন্তু এখানে প্রথমে গেমটি স্টার্ট করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে তারা কীভাবে এই গেমটি খেলবে, ঠিক আছে। তো আমি এখানে একটা ড্রেস দেখতে পাচ্ছ, আমি এখানে ড্রেসটি প্রথমে এখানে ক্লাইম করে নিচ্ছি। তো এখানে আমার ড্রেসটি প্রথমে আমাকে দিয়ে দিয়েছি ফ্রিতে, তো এখানে ওকে করার পর আমি এখান থেকে এখানে প্রেস করে দিয়েছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই যে আইডিটি কিন্তু আবার নতুন করে ওপেন হয়ে গেছে। তো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার যে এই আইডিটি আমার ইন্দোনেশিয়া সার্ভারে হলো কি না। তো এই জন্য আমি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে চলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে একদম এখানে দেখতে পাচ্ছ ইন্দোনেশিয়া বলে এই অপশানে শো করেছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছে ইন্ডিয়া অথবা বাংলাদেশ তোমরা এখানে দেখতে পেতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সার্ভারটি আমার এখানে ইন্দোনেশিয়া কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে তোমরা যে কোনো আইডি তোমরা নতুন সার্ভারে কিন্তু খুলে নিতে পারবে খুব সহজেই এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে। তো এখানে তোমরা তোমাদেরকে বলে রাখি তোমরা প্রথম যখন অ্যাকাউন্টটি ওপেন করবে তখনই কিন্তু ভিপিএন কানেক্ট করে নেবে, আর না হলে কিন্তু এরপর যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাওয়ার পর যখন লগ ইন করবে তখন কিন্তু তোমাদেরকে আর ভিপিএন কানেক্ট করতে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট খাটো একটি ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হাতের বুড়ো মধ্যে অবশ্যই লাইক করে দাও, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। তো বন্ধুরা আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা তোমরা সবসময় থেকো হাসি খুশি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। এখন আমি আসি, তো চলুন টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। এখন আমি যাই, টাটা গুড বাই।